এটা পানের বরজ, তাল সারি। কাঁটা কি বড় বড়, ফুল ধরে ছোট ছোট ফুল ধরেছে, ভালো লাগবে ভাই। ওদিক কোথায় আদার বোর্ড পড়ে, এখানে বোর্ড দেখলাম না, খুব ভালো লাগা। জঙ্গল জঙ্গল, ব্যাপক জঙ্গল, জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। এই ভাই, এই চলে এসো, এখান দিন আবো, এখান দিন আবো, এখান দিন আবো। এ দেখো, এটা দিয়ে দেখো, এখান দিয়ে এ পোয়া মাছ, তুমি এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমাদের ছাড় আছে, চলেছো, আমরা তো বাইরের নাই। ওইখানে একটা, এটা হচ্ছে বিএসএফের এলাকা, বিএসএফ এলাকা, এখানে মানে মদঘাতে সুরে টোটালটা বারণ আছে, স্থানীয় লোক বাদে সবাই বারণ আছে, তা আমরা স্থানীয় নয়। তাই ভাই ওই বোর্ডটা পড়তে গিয়েছে, ইংলিশে ভাগ তো, বাংলা মাথা মানে ইংলিশ। এসো কোটা গেলে গো, কোটা জোরও আছে, কোথায় গেলো তোমরা? রাজ করো, রাজ করো, তুমি আমাদের সঙ্গে আসলে জঙ্গলে? খুঁজে পাচ্ছি না। ও তুমি আসনি তো? না, এখানে স্থানীয় লোক আছে একজন, আমাদের ইউটিউব চ্যানেল দেখে, সে এসছে, দেখা যাক। ঠিক আছে ঠিক আছে, আমরা আমরা এই যে কজন আসলাম তার মধ্যে আমরা তিনজন বাদে সবাই হেরিয়ে গেছি, বুঝলি? আমরা তিনজন বাদে সব হারিয়ে গেছি। এই ক্যাকটাস গাছ, ক্যাকটাস মারা, আমার বাবা ফোন মন চলে গেছে। কোথায় বলছে? ও আসলে তো আসেনি। হ্যাঁ ও ছেলে নাম্বার নাই ছিল তার। হ্যাঁ, এটা কত গভীরে পুকুর, মানে চারিদিকে কিন্তু অনেক পাহাড়, সব থেকে বড় এইদিকে অনেক পাহাড়, তার নিচেই কিন্তু এই নদীটা, এই মানে ছোট ডুবা, এই ডুবা থেকে ওইখানে পাম্প করে এই পানের বড় যে কিন্তু এ যায়। সবথেকে বড় কথা, এর নাম সুশান্ত, আমার ইউটিউব চ্যানেল দেখে সব কিছু দেখে, গত বছর কিন্তু এর বাড়িতে সেই পান খেয়ে গেছি, মানে জায়গাটা খুব সুন্দর বলে এখানে এসে ঢুকতে এই বাড়িটা প্রথম পেয়েছি, পান খেয়েছি। আজকে সুশান্তকে ফোন করলাম, সুশান্ত আমাকে এই বাড়িতে নেই, এদিকে এইটা সুশান্তের বাড়ি, তাহলে বুঝতে পারছেন তো, ও আমাকে ফোন করে কথা বলে সব কিছু, কিন্তু এইটা ওর বাড়ি, গত বছর পান খেয়ে গেছি কিন্তু বলেনি, মানে ও ছিল না বাড়িতে, ছিল তা আজকে এই বাড়িতে ও ঢুকিয়েছে। হ্যাঁ, অবাক করা জিনিস, মানুষের যোগাযোগ ব্যবস্থা কত সুন্দর। ঠিক আছে, এইটা হচ্ছে পানের বরজ, আর পানের বরজে খুব ছোঁয়াচ্ছে জিনিস, জুতো পড়ে যায় না, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো আছে, সেটা আমরা ঢুকতে পারছি না। এটা পানের বরজ, ওই বাবা ছিল সেদিনকে, ওই ভিতরে বাবা কাজ করছে, ওই ভিতরে, যেহেতু ভিতরে ঢুকতে পারবো না, কারণ এটা মানে আমি একটু দেখাচ্ছি ভিতরটা আপনাদের, এই বাইরে থেকে এদিকে পানের বরজ, পান তৈরি হচ্ছে সব, জুতো পরে যাওয়ানো যাবে না। আমি আশ্চর্য হয়েছি, সব থেকে বড় কথা হচ্ছে যে এই বাড়িতে গত বছর আমি পান খেয়ে গেছি, কিন্তু এটা যে সুশান্তর বাড়ি, এ আমায় ফোন করে বাইরে কাজ করে। হ্যাঁ, এর নাম গুদরাং সিং, তো এই দেখো এই ভিতরে সব পান হচ্ছে, পান হচ্ছে, আমি দেখো একটুখানি ক্যামেরাটা দিয়ে, এই দেখুন পানের বড় হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু এভাবে ঘিরা থাকে, এ ছামার মধ্যে থাকে। তা এই বাড়িতেই পান খেয়ে গেছি, কিন্তু জানতাম না এটা সুশান্তের বাড়ি, আজকে ওকে ফোন করলাম যে সুশান্ত এসেছি আমি, তো সুশান্ত বলে দাদা আসেন আমার বাড়িতে, তো এই বাড়িটা ওর, অথচ গত বছর এই বাড়িতে আমি খেয়ে গেছি। গত বছর খেয়ে গেছি সুশান্তর মেয়েকে, এরকম পরিষ্কার বুঝতে পারেন, পানির ঠান্ডা লেগে গেছে, আবার চেঞ্জ হয়ে যেত, ওর মেয়েকে টাকা পয়সা দিয়ে গেছিলাম আমি, আজকে ওই বাড়ি দিয়ে যায়, এটা সুশান্তর বাড়ি, অবাক করা জিনিস, মানে মানুষ পরিচিত আছে তার বাড়িটা পরিচিত নয়, অনেকখানি উঁচুতের বাড়িটা,
করতে কষ্ট হচ্ছে। তাহলে চলো।